আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। কোপা আমেরিকার ব্রাজিলের মুখোমুখি হয়ে 1-0 গোলে জয় পেয়েছে মেসির আর্জেন্টিনা, আর সেই খুশিতে মেসির ছেলেরা উল্লাস প্রকাশ করে গান গাইছে, আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। অবশেষে ফুটবল জাদুঘরের হাতে উঠল স্বপ্নের কোপা আমেরিকা শিরোপা, ঘুচে গেল আর্জেন্টিনার দীর্ঘ 28 বছরের অপূর্ণতা। রোববার 11 জুলাই সকালে অনুষ্ঠিত কোপার ফাইনালে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লিওনেল মেসির দল। জাতীয় দলের হয়ে এটি মেসির সবচেয়ে বড় অর্জন। এই জয়ে পুরো বিশ্বের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের উৎসব বইছে, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শুভেচ্ছায় ভাসছে তারা। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মনেও এই আনন্দ বাদ মানছে না, ভক্তদের সঙ্গে তারাও শেয়ার করে নিচ্ছেন হৃদয় ভরা উচ্ছ্বাস। ঢালিউড সুপারস্টার শাকিব খানও আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচটি উপভোগ করেছেন, আর খেলা শেষে প্রিয় দলকে জানালেন ভালোবাসাময় শুভেচ্ছা। শাকিব তার ফেসবুক পেজে লিখেছেন, একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে, অনেকদিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায় কেবল প্রিয় দলের জন্য শুভেচ্ছা নয়, ব্রাজিলের প্রতি সান্ত্বনাও প্রকাশ করেছেন শাকিব। লিখেছেন, ব্রাজিল দল অনেক ভালো খেলেছে, সমস্ত খেলোয়াড়কে ধন্যবাদ একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য। জানা যায় শাকিব খান ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক, দুবার বিশ্বকাপ জয়ী এই দলের ম্যারাডোনা তার সবচেয়ে পছন্দের ফুটবলার। এমনকি ছোটবেলায় যখন তিনি ফুটবল খেলতেন তখন মনে মনে নিজেকে ম্যারাডোনা ভাবতেন। যেহেতু ভক্তদের মধ্যে অনেকেই ব্রাজিল বা অন্য দলের সমর্থক, সেজন্য নিজের প্রিয় দলের কথা স্পষ্ট করে এখন খুব একটা বলেন না তিনি, যাতে ভক্তদের মধ্যে কোনো বিভাজন তৈরি না হয়। প্রসঙ্গত, শাকিব খান সম্প্রতি শেষ করেছেন দুটি সিনেমার কাজ, এগুলো হলো অন্তরাত্মা ও লিডার আমি বাংলাদেশ। এর মধ্যে প্রথম সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন এবং দ্বিতীয়টি তপু খান। একটিতে শাকিবের নায়িকা দর্শনা বণিক, অন্যটিতে বুবলি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।